যারা শান্তি মিছিলে অংশগ্রহণ করেছিল আমার সন্তানের রক্তের উপর দিয়া তাদের পুরস্কৃত করা হচ্ছে। এখানে ডাইরেক্টর অ্যাডমিন ডিজি পর্যন্ত পদায়িত করছে। রোবেয়া দমিনের ফজলে রব্বি ছাড়া কি বাংলাদেশে ডিজি এবং পরিচালক প্রশাসন হওয়ার মতো কোনো লোক নাই? সমস্ত সেক্টরগুলিতে আপনারা স্বৈরাচারের দূষণকে আপনারা বিবেচনা বোধের সাথে হস্তক্ষেপ করবেন এবং সেটাকে আস্তে আস্তে লাইনে আনার চেষ্টা করবেন। সেখানে চিকিৎসা দিতে বাধা দিয়েছে তথাকথিত শান্তি মিছিলে অংশগ্রহণকারী পরাজিত সরকারের দোসর চিকিৎসকরা। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। তারা নির্বিচ্ছিন্ন ভাবে আহত ছাত্র ছাত্রী জনতাকে চিকিৎসা দিয়ে গেছে, কিন্তু সেখানে চিকিৎসা দিতে বাধা দিয়েছে তথাকথিত শান্তি মিছিলে অংশগ্রহণকারী পরাজিত সরকারের দোসর চিকিৎসকরা। কিন্তু দুঃখের বিষয়, আজকে যারা শান্তি মিছিলে অংশগ্রহণ করেছিল, যারা এই দেশের ছাত্র জনতার আন্দোলনকে এক দফার কবর দাবিকে কবর রচনা করতে সেই শান্তি মিছিলের আয়োজন করেছিল, সেই শান্তি মিছিলে অংশগ্রহণকারী এবং উদ্যোক্তাদের তারা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত করে পদায়ন করে পোস্টিং দিয়ে আজকে বৈষম্যের শিকার সকল চিকিৎসক কর্মকর্তা কর্মচারীদেরকে আপনার আবারও দ্বিতীয়বার করে বৈষম্য শিকার করছে। কুখ্যাত হাসিনা সরকারের লালিত পালিত সন্ত্রাসী দ্বারা আহত হচ্ছিল, তাদের চিকিৎসায় যারা বাধা দিয়েছিল সেই বাধার নির্দেশ যারা এই অত্র স্বাস্থ্য অধিদপ্তরে প্রতিষ্ঠিত ছিল থেকে বড় বড় দুর্নীতি করেছে, আমাদের দাবি ছিল তাদের অপসারণ করতে হবে এবং সাথে সাথে বিচারের আওতায় আনতে হবে। কিন্তু আমরা কি দেখলাম বন্ধুরা, তাদের তো অপসারণ করে নাই, বরং যারা শান্তি মিছিলে অংশগ্রহণ করেছিল আমার সন্তানের রক্তের উপর দিয়া তাদের পুরস্কৃত করা হচ্ছে। এখানে ডাইরেক্টর অ্যাডমিন ডিজি পর্যন্ত পদায়িত করছে। আমরা যখন দেখি আমাদের ছাত্ররা প্রমোশন পেয়ে প্রফেসর হয়ে রিটায়ার করে এবং আমরা সহকারী অধ্যাপক হিসেবে চাকরি জীবন যাপন করি, আমাদের প্রমোশন থাকে না, আমাদের চাকরি করতে দেওয়া হয় না, আমাদের প্র্যাকটিস করতে দেওয়া হয় না, আমাদের প্রমোশন দেওয়া হয় না, ইভেন কি আমাদের পেনশন পর্যন্ত নিতে দেওয়া হয় না। আজকে যখন আমাদের সন্তানেরা এই জনগণকে সাথে নিয়ে এই স্বৈরাচারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে, আমরা চাই এবং চেয়েছিলাম সমস্ত সেক্টরগুলিতে আপনারা স্বৈরাচারের দূষণকে আপনারা বিবেচনা বোধের সাথে হস্তক্ষেপ করবেন এবং সেটাকে আস্তে আস্তে লাইনে আনার চেষ্টা করবেন। আমরা যেখানে আপনাদেরকে সহযোগিতা করতে চাই সেখানে কোন আশায় এই রোবেয়া দমিনকে দিনের পর দিন ঝুলিয়ে রাখে সারা দেশের মানুষকে জিম্মি করে রেখেছেন এই স্বাস্থ্য অধিদপ্তরের কোনো কাজ হতে দেওয়া হচ্ছে না। আমাদের প্রশ্ন একটাই, রোবেয়া দমিনের ফজলে রব্বি ছাড়া কি বাংলাদেশে ডিজি এবং পরিচালক প্রশাসন হওয়ার মতো কোনো লোক নাই? তাহলে কেন আপনারা সে নিরপেক্ষ যারা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সাথে আকাঙ্ক্ষার সাথে আদর্শের সাথে মেলে তাদেরকে কেন পুনর্বাসন দিচ্ছেন না? তাহলে কি আপনারা স্বৈরাচারের দূষণদের আবার পুনর্বাসনের দায়িত্ব নিয়েছেন? সেই গণ আকাঙ্ক্ষার বিরুদ্ধে, সেই ছাত্র আন্দোলনের বিরুদ্ধে, সেই ফ্যাসিবাদী খনি হাসিনার দোসর সুবিধাবাদী যারা ছিল তাদেরকে কিছুতে এই স্বাস্থ্য খাতে স্থান দেওয়া হবে না, হবে না। তাহলে কেন কিসের জাতায় কোন আশায় একে একে আপনি রোবেয়া দমিনকে প্রমোশন দিয়ে ডিজি এবং ফজলে রব্বিকে যারা শান্তি মিশনে শান্তি সমাবেশ অংশ নিয়েছিল তাদেরকে পরিচালক প্রশাসন সহ পদে রাখছেন? আপনি যারা এখানে দুর্নীতি করেছে সেই দিগান্ত জিম্মু আপনার সোহেল মামু সাদি কাউকে না সরিয়ে যারা ওই বৈষম্যের শিকার ন্যায়সঙ্গত আন্দোলন করছে সেই আশ্রাবি ফারুক রঞ্জু এবং হিরুকে আপনারা নিপুণের মনে কেন বদলি করলেন? এটি আপনাদের প্রতি, কর্তৃপক্ষের প্রতি আমাদের প্রশ্ন।